নমস্কার, আমি জয়চন্দ্র। আমি শিলিগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজের একজন সহকারী শিক্ষক। আজকে আমি ডিএলএড দ্বিতীয় বর্ষের শিশিত্রী কন্টেম্পোরারি স্টাডিজ থেকে একটি পার্ট নিয়ে বিশদে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে আমি কয়েকটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে যে ডিএলএড, যার পুরো কথা হলো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এটা একটা টিচার্স ট্রেনিং। এর মাধ্যমে, এই ডিএলএড ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কি কি জানতে পারি বা কি কি শিখতে পারি? ডিএলএড ট্রেনিংয়ের মাধ্যমে আমরা শিক্ষকতার বিভিন্ন কলা কৌশলগুলো আমরা রপ্ত করতে পারি, একজন শিক্ষকের কি কি করণীয়, কি কি করা উচিত, কি কি করা উচিত নয় ইত্যাদি পদ্ধতি সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা পেতে পারি। তো আজকে আমি যে পাঠটা নিয়ে আলোচনা করব, তার পূর্বে আমি এই কি ধরনের কলা কৌশল আমরা ডিএলএড এর মাধ্যমে রপ্ত করতে পারি তার কয়েকটা উদাহরণ আমি একটুখানি তুলে ধরছি। যেমন হচ্ছে যে আমরা ছোটবেলা থেকেই প্রত্যেকে ক্লাস 2 বা 3 বা হাই স্কুলে যাবার পর, ক্লাস 5 পর থেকে আমরা প্রত্যেকেই যে শারীরিক শিক্ষা, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, মিউজিক, এই সমস্ত টার্মসগুলোর সাথে আমরা প্রত্যেকেই অল্প বেশি পরিচিত, কারণ স্কুলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু হতো, শারীরিক শিক্ষা হতো, মিউজিকের ক্লাস হতো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রচলিত ছিল। তো তাহলে আজকে নতুন করে এই জিনিসগুলো আমাদের ডিএলএড এর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে কেন? আমরা মিউজিক শিখে এসেছি, আমরা শারীরিক শিক্ষা শিখে এসেছি, কিন্তু এখন আমরা শিখব যে এই জিনিসগুলো, এই শারীরিক শিক্ষা বা মিউজিক, অ্যাজ এ টিচার আমরা কীভাবে অ্যাপ্লাই করব, অ্যাজ এ টিচার আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করব, সেগুলো কিন্তু এখন আমরা এই ডিএলএড ট্রেনিংয়ের মাধ্যমে আমরা শিখব বা শিখতে পারব। আর একটা উদাহরণ যেমন হচ্ছে যে ভাষা, ভাষা কাকে বলে? ভাষা হচ্ছে আমাদের প্রধান সংযোগকারী মাধ্যম, ভাষার ব্যবহার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। আজকে আমরা নতুন করে ডিএলএড এর মাধ্যমে কি পড়ছি না, আজকে আমরা নতুন করে ডিএলএড এর মাধ্যমে পড়ছি যে ভাষা শিক্ষার যে সমস্ত কলা কৌশল, কি ধরনের কলা কৌশল অবলম্বন করব আমরা মানে শ্রেণীকক্ষে, তবে কি ছেলেমেয়েরা অ্যাজ এ টিচার কি ধরনের কলা কৌশল আমাদের অ্যাডপ্ট করা উচিত, তবে কি আমরা ছেলেমেয়েদেরকে ভাষা শিক্ষা দিতে পারবো, তবে কি তাদেরকে আমরা আমাদের ভাষার ল্যাঙ্গুয়েজ ক্লাসের প্রতি অ্যাট্রাকটিভ করতে পারবো, এই সব জিনিসগুলো কিন্তু আজকে আমরা এই ডিএলএড পাঠের মাধ্যমে কিন্তু শিখছি। তাই জন্য ডিএলএড ট্রেনিংটা কিন্তু আমাদের প্রত্যেকের একটি, মানে যদি আমরা শিক্ষকতাতে আসতে যাই, শিক্ষকতা পেশার সাথে যুক্ত হতে চাই, তাহলে কিন্তু ডিএলএড ট্রেনিংটি একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। আজকে আমি তোমাদের যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের কন্টেম্পোরারি স্টাডিজের ইউনিট 7 থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, চিলড্রেন উইথ স্পেশাল নিডস, বর্তমান যুগে যেটাকে বলা হচ্ছে যে ডিফারেন্টলি এবলড চিলড্রেন। দেখা যায় অনেক শিশু শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম, এই শিশুদেরকে সাধারণত ডিফারেন্টলি এবেলড চিলড্রেন বলা হয়ে থাকে। আগে কি হতো, মানে পাস্টে কি হতো, যে এই সমস্ত ছেলেমেয়েদের প্রতি কিন্তু সেই ধরনের সমাজ সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতো না, বা সেই ধরনের যথাযথ তাদের ব্যবস্থা ছিল না, তার জন্য তারা কি হতো, সামাজিক সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো। কিন্তু বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রত্যেকের জন্য শিক্ষার সমানাধিকার হবার পর থেকে এদেরকেও কিন্তু শিক্ষার মূল, এই শারীরিক বা মানসিক প্রতিবন্ধী ছেলেমেয়েদেরকেও কিন্তু শিক্ষার মূল স্রোতের আওতা আনার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই কিন্তু এই অংশটা, যদি আমরা অ্যাজ এ টিচার আমরা যখন স্কুলে যাব, যদি এই ধরনের কোনো সিচুয়েশন আসে, এই ধরনের যদি ছেলে মেয়ে আমাদেরকে অ্যাটেন্ড করতে হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি থাকবে, বা আমরা যদি কোনো স্পেশাল স্কুলেই যাই, সেই ক্ষেত্রে স্পেশাল স্কুলে আমরা কিভাবে টিচ দেব স্পেশাল চিলড্রেনদের, বা চিলড্রেন উইথ ডিফারেন্টলি এবলড এই সমস্ত ছেলেমেয়েদেরকে আমরা কিভাবে টিচ করব। তো প্রথমেই বলি যে শিক্ষাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সর্বসাধারণের শিক্ষা বা সাধারণ ধর্মী শিক্ষা, আর একটা হচ্ছে বিশেষ ধর্মী শিক্ষা। সাধারণ ধর্মী শিক্ষা কোনটা, যে শিক্ষা সমাজে প্রচলিত, সমাজে অহরহ যে শিক্ষা প্রচলিত তাকে বলা হচ্ছে যে সামাজিক শিক্ষা বা সাধারণ ধর্মী শিক্ষা। আর বিশেষ শিক্ষা কোনটা, সমাজে আমরা দেখতে পাই কিছু কিছু ছেলে মেয়ে বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করে, তারা বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করে, এই সমস্ত ছেলেমেয়েদেরকে শিক্ষাদানের জন্য কিছু বিশেষ মানে বিশেষ পদ্ধতি অবলম্বন করা দরকার,
এইটাকেই বলা হচ্ছে যে বিশেষ ধর্মী শিক্ষা। এবার আমরা বিভিন্ন ধরনের ব্যাহত শিশু, এটাকে আমরা কভাগে ভাগ করতে পারি বা কী ধরনের আমরা ব্যাহত শিশু দেখতে পাই সমাজে, সেইগুলোর একটা ওভারঅল ডেসক্রিপশন আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে যে মানসিক দিক থেকে স্লথ গতি সম্পন্ন এবং ন্যূনতা যাদের আছে, এই ধরনের শিশু আমরা পেয়ে থাকি যে যারা মানসিক দিক থেকে স্লথ গতি মানে স্লো লার্নার্স এক প্রকার আমরা বলতে পারি, তাদেরকে পড়া বোঝালেও তারা খুব কম পরিমাণে পড়া অ্যাডপ্ট করতে পারে, খুব কম পরিমাণে তারা লিখতে পারে, এই ধরনের শিশু আমরা কিন্তু ক্লাসরুমেতে দেখতে পাই। তারপরে দেখতে পাই কি শারীরিক অক্ষমতাজনিত ত্রুটি এবং বিকৃতি যাদের আছে, অনেক ছেলে মেয়ে আছে আমরা স্কুলের বা আমাদের সমাজে অহরহ দেখতে পাই যাদের, যারা শারীরিকভাবে অক্ষম, যেমন হচ্ছে যে পোলিও রুগী দেখতে পেয়ে থাকি, তারপর হচ্ছে যে অনেকে কানে শুনতে পায় না এরকম ধরনেরও আছে, চোখে দেখতে পায় না এরকম ধরনের শিশু আছে। তিন নম্বর হচ্ছে যে প্রাক্ষুবিক বিকাশে জটিলতা যেই সমস্ত শিশুদের থাকে তাদের দেখা যায় যে পড়াশোনার ক্ষেত্রে তারা অনগ্রসর, মানে কি তাদের ব্রেনের ক্যাপাবিলিটিস থাকে না যে ঠিক মতন শিক্ষা গ্রহণ করার, উপযুক্ত পরিমাণ শিক্ষা গ্রহণ করার জন্য। চতুর্থ হচ্ছে যে সামাজিক কারণেও কিছু শিশু অনগ্রসর হয়ে পড়ে বর্তমান জীবনে, কিন্তু এটা ওই সামাজিক কারণে অনগ্রসর কিছু শিশু আমরা কিন্তু দেখতে পাই। এই এই ধরনের শিশুদেরকে কিন্তু মানে স্পেশাল নিডস বলা যায় না, অথচ তারা ডিফারেন্টলি এবলড। কিরকম ধরনের আমি কিছু উদাহরণ দিই, যেমন হচ্ছে যে বর্তমান যুগে আমরা দেখতে পাই যে পিতামাতার কর্মক্ষেত্রের পরিবর্তনের জন্য ছেলে মেয়েদেরকে কিন্তু একটা স্কুল থেকে অন্য স্কুলে স্থানান্তর হতে হয়, এই জন্য দেখা যায় যে সেই ছেলেটি বা সেই সেই শিশুটি দেখা যায় যে একটা জায়গা থেকে যখন অন্য জায়গাতে স্কুলে গিয়ে ভর্তি হয় সেইখানকার পরিবেশের পরিবেশের সাথে সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না বা অভিযোজন করতে পারে না, সেক্ষেত্রে সে কী করে না সে পড়াশোনার দিক থেকে এগিয়ে মানে পিছিয়ে পড়ে, এই ধরনের কিন্তু উদাহরণ কিন্তু আমরা এখন দেখে থাকি। তা এছাড়াও অনেক সময় দেখা যায় যে পিতামাতার মধ্যে ডিভোর্স হয়ে গেল, হ্যাঁ প্যারেন্টসদের মধ্যে ডিভোর্স হয়ে গেল, তখনও কিন্তু ছেলে মেয়েদের দেখা যায় যে তারা কিন্তু ঠিকঠাক তাদের সেটা ব্রেনের ওপর বা মানে মনন শক্তির ওপর তাদের এটা একটা বিরাট বড় প্রভাব বিস্তার করে, এর ফলে কিন্তু তারা ঠিকভাবে পড়াশোনা করতে পারে না বা পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে না। তো আমরা চার প্রকার এ ধরনের ব্যাহত শিশু দেখলাম, এবার আমরা এদের কী ধরনের সমস্যা আসতে পারে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন হচ্ছে যে জ্ঞানেন্দ্রিয়ের বিকলঙ্গতা, সেন্সরি হ্যান্ডিক্যাপড। দ্বিতীয় হচ্ছে যে কর্মন্দ্রির বিকলঙ্গতা, হ্যান্ডিক্যাপড ইন মোটর অ্যাবিলিটিস অ্যান্ড বাকযন্ত্রের বিকলঙ্গতা, যেটা হচ্ছে যে ডিফেক্টিভ ইন স্পিচ ও গ্যান্স। এবার আমরা বলি যে জ্ঞানেন্দ্রিয়ের বিকলঙ্গতার কারণে কি কি ধরনের সমস্যা হতে পারে ছেলে মেয়েদের মধ্যে, জ্ঞানেন্দ্রিয়ের বিকলঙ্গতার জন্য ছেলে মেয়েদের কি কি ধরনের সমস্যা হতে পারে। জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে মেইনলি আমাদের মানে চোখ কান এইগুলোই কিন্তু নির্ভর করছে, ঠিক আছে। তো এই ধরনের বিকলঙ্গতার জন্য দেখা যায় যে সাধারণত অন্ধত্ব তৈরি হতে পারে, মুখ বা বধির হতে পারে এবং বোবা হতে পারে, মানে সম্পূর্ণভাবে কথা বলার শক্তিও থাকে না এবং সম্পূর্ণভাবে শ্রবণ শক্তিও থাকে না। কর্মেন্দ্রিয়ের বিকলঙ্গতার জন্য কি কি ধরনের ত্রুটি দেখা যেতে পারে বা কি কি ধরনের ত্রুটি থাকলে তবে কর্মেন্দ্রিয়ের বিকলঙ্গতা দেখা যেতে পারে, যেমন হচ্ছে যে চলনে অসমর্থ ব্যক্তি, চলনে অসমর্থ ব্যক্তি মানে যার এক জায়গা থেকে অন্য জায়গাতে বা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করার যার ক্ষমতা নেই। তারপর হচ্ছে যে হৃদযন্ত্রের ত্রুটির জন্য অসমর্থ, মানে অনেকের দেখা যায় যে হার্টের রোগ থাকে বা হার্টে মেজর কোনো প্রবলেম থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু তারা কি হয় না তারা অন্যান্য সাধারণ ছেলে মেয়েদের সাথে কিন্তু নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারে না বা নিজেদেরকে ঠিকঠাক মতন কর্মজগতের সাথে নিজেদেরকে পরিচিত করতে পারে না। এছাড়াও শ্বাসযন্ত্রের ত্রুটির জন্য কিছু কিছু অসমর্থতা দেখা যেতে পারে, মানে লাংসের ইনফেকশন বা লাংসে কোনো ধরনের প্রবলেম থাকলে কিন্তু তারা ডিফারেন্টলি এবলড, মানে তারা সাধারণ শিশুদের সাথে নিজেদেরকে কিন্তু খাপ খাইয়ে নিতে পারে না।
এবার আমি বলবো যে এই এই যে আমরা এই কিছু ধরনের বিকলাঙ্গ বিকলাঙ্গ ঠিক বলবো না, যে কিছু ধরনের ডিফারেন্টলি এবল যে স্টুডেন্টদের সাথে বা ছেলে মেয়েদের চিলড্রেনদের সাথে আমরা যে পরিচিত হলাম, এবার অ্যাজ এ টিচার আমাদের কী কী করণীয় থাকবে বা সামাজিক জীব হিসেবে এদের প্রতি আমাদের কী কী করণীয় থাকবে বা এদের জন্য কী কী বিশেষ ধরনের পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি যাতে শিক্ষার মূল স্রোতে এদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। প্রথমতই হচ্ছে যে যেসব শিশু দৈহিক দিক থেকে অক্ষম তাদেরকে যদি আমরা একটা সাধারণ শ্রেণীকক্ষে বসিয়ে দিই তখন কি হবে যে দৈহিক নানা অসুবিধার জন্য তারা নিজেরা কিন্তু একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, যেটাকে বাংলায় বলা হচ্ছে হীনমন্যতায় ভোগে। এর ফলে কি হয় তাদের মধ্যে যে আত্মবিশ্বাস সেটা সঠিকভাবে গড়ে ওঠে না এবং কি হয় তারা কিন্তু পিছিয়ে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে এদের জন্য আমরা কি কি ব্যবস্থা অবলম্বন করব না, তাহলে আমাদেরকে কি করতে হবে যে এই ধরনের বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন বা দৈহিক দিক থেকে যে সমস্ত ব্যতিক্রমী শিশু এই ধরনের হোমোজেনিয়াস স্টুডেন্টদের নিয়ে বা ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা একটা স্পেশাল ক্লাস বা বিশেষ শ্রেণীকক্ষর ব্যবস্থা করতে পারি যেখানে তাদেরকে বিশেষ ধরনের শিক্ষা দেওয়া যেতে পারে। পরের পয়েন্ট হচ্ছে যে এরা দৈহিক দিক থেকে যারা অক্ষম তারা কিন্তু ঠিকঠাক মতন সাধারণ শ্রেণীকক্ষে তারা কিন্তু ঠিকঠাক মতন অভিযোজনও করতে পারে না। কারণ কি, এরা যেহেতু দৈহিক দিক থেকে অক্ষম তারা সবার সাথে যখন তাদেরকে সাধারণ শ্রেণীকক্ষে বসিয়ে দেওয়া হয় তখন কিন্তু তারা সবার সাথে নিজেদেরকে অভিযোজিত করতে পারে না। এর ফলে কি হয়, স্বাভাবিকভাবে তারা অন্যান্যদের থেকে অনেক পিছিয়ে পড়ে এবং নিজেদেরকে তারা কি করে না ক্লাসের মধ্যে একটা জায়গাতে সংকুচিত করে রাখে, তারা নিজেদেরকে প্রসারিত করতে পারে না। এই জন্য এদের এই দৈহিক বিকলাঙ্গ বা ডিফারেন্টলি এবল স্টুডেন্টদের জন্য বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত করা উচিত বা বর্তমানে করা হয়েছে। তিন নম্বর পয়েন্টস, দৈহিক অক্ষম শিশুদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে হবে। এতে কি হবে না, এতে সেই সমস্ত ছেলেরা বা মেয়েরা ভাববে যে সমাজ আমাদের পাশে আছে, সকলে আমাদের পাশে আছে, সমাজ আমাদের প্রতি সংবেদনশীল এবং তাদের মধ্যে পড়াশোনার করার একটা আগ্রহ বা পড়াশোনা করার যে একটা প্রয়োজনীয়তা সেটা তাদের মধ্যে সঞ্চার হবে। এইভাবে কিন্তু তাদেরকে আমরা আস্তে আস্তে সমাজের শিক্ষার মূল স্রোতে কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি এবং এর সাথে সাথে মানে সমাজ যে তার সমাজের যে নির্দিষ্ট কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে এই সমস্ত ডিফারেন্টলি এবলড স্টুডেন্টদের জন্য বা ছেলেমেয়েদের জন্য, সেটা কিন্তু যদি এদেরকে সঠিকভাবে শিক্ষাদান করতে আমরা সক্ষম হই তাহলে কিন্তু সমাজও সঠিকভাবে তার নিজ দায়িত্ব পালন করছে এদের প্রতি। পরবর্তী পয়েন্ট, কিছু কিছু ব্যতিক্রমী শিশু থাকে যারা শ্রেণীকক্ষে সবার সাথে তাদেরকে বসতে দেওয়া যায় না, যেমন হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা বোবা বা যে সমস্ত ছেলেমেয়েরা অন্ধ তাদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। যেমন হচ্ছে যে অন্ধদের জন্য ব্রেইল সিস্টেম আছে, ব্রেইল সিস্টেমের মাধ্যমে অন্ধদেরকে পড়ানো হয় এবং যে সমস্ত ছেলেমেয়েরা ডাম বোবা তাদের জন্য আমরা কি করতে পারি না, তাদের জন্য কিন্তু স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করে তাদের জন্য ভিজুয়াল এইডস এবং অডিও এইডস, ভিজুয়াল মানে যে কোনো স্ক্রিনে কিছু দেখলো, কম্পিউটার স্ক্রিনই হোক বা টিভি স্ক্রিনই হোক, লার্জ স্ক্রিনে কিছু দেখলো সেইটা থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে এবং অডিও এইডস, তারা যেহেতু মুখে কথা বলতে পারে না তারা যদি কানে শুনতে পারে তাহলে তাদের কানের মধ্যে হেডফোন দিয়ে বা তাদেরকে বিভিন্ন ধরনের মাইক্রোফোনের সাহায্যে কিন্তু অডিও এইডস তাদের মানে তাদেরকে কানের মধ্যে কিন্তু টিচিং দেওয়া যেতে পারে বা তাদের মধ্যে কিন্তু শিক্ষার প্রবর্তন করা যেতে পারে। তাহলে এর জন্য আলাদা ক্লাসরুমের কিন্তু দরকার পড়ে। ব্যতিক্রমী শিশুদের কিন্তু কয়েকটি আলাদা আলাদা চাহিদা থাকে। শিক্ষার উদ্দেশ্য হলো প্রত্যেক ব্যক্তির চাহিদাকে পরিতৃপ্ত করা। হ্যাঁ, তাই জন্য কি যে ব্যতিক্রমী শিশু যারা তাদেরও যে সমস্ত স্পেশাল নিডস যে আছে সেই নিডসগুলোকে কিন্তু আমাদের অ্যাজ এ টিচার আমাদের প্রত্যেককে ফুলফিল করতে হবে। ধন্যবাদ, পরবর্তী ক্লাসে বাকিটা আলোচনা করব। নমস্কার।